সবাইকে ধন্যবাদ আমি আশা করি তোমরা সবাই ভালো রয়েছো আজকে বাংলা দ্বিতীয় পত্রিকার ক্লাসে তোমাদের সবাইকে আনন্দের সাথে একটি ক্লাস করার জন্য অনুরোধ জানাচ্ছি সুপ্রিয় বন্ধুরা আমরা গত ক্লাসগুলোতে তোমরা দেখতে পাচ্ছো যে বাগার্থ বিষয় নিয়ে কথা বলেছিলাম এবং সেই বাগার্থ বিষয়ে তোমাদেরকে আমরা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম এর আগে আমরা রূপক সম্পর্কে জেনেছিলাম যে এর আগের ক্লাসে রূপক সম্পর্কে জেনেছিলাম যে রূপক কেমন একটা বিষয় যে যে কোনো বিষয় নিয়ে যখন মানুষ কথা বলে একটা শব্দ যখন বারবার ব্যবহার করা হয় সেই শব্দটার অন্য একটা অর্থ প্রকাশ হয় যেমন আমরা একটা রবীন্দ্রনাথের একটা গান আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে আমরা সবাই রাজা রাজার রাজত্বে তাহলে এই রাজা আর ওই রাজা দুইজন রাজার পার্থক্যটা করে দিয়েছিল বিধায় আমরা কিন্তু বুঝতে পারছিলাম যে দুইজন রাজার অবস্থানটা দুই রকম অর্থাৎ দুই রকম অর্থ প্রকাশ করেছে অর্থাৎ যখন একই শব্দ একাধিক অর্থ প্রকাশ করে তখন আমরা তাকে মূলত রূপক এক অর্থ রূপক বলে থাকি আর কি তোমরা সেটা গত ক্লাসে আমি তোমাদের সেটা বুঝিয়ে দিয়েছিলাম আমাদের আজকে আজ যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়টা কি হচ্ছে বলতো আমরা দ্বিরুক্তি শব্দ পড়বো আজকে দ্বিরুক্তি বা দ্বিরুক্ত শব্দ যাই বলি দ্বি দ্বিরুক্ত শব্দ দ্বিরুক্ত শব্দটা তুমি বুঝতেই পারছো যে দ্বি মানে দুই হ্যাঁ উক্ত মানে উক্ত হয়েছে বা দুইবার বলা হয়েছে এমন অনেক শব্দ আছে হ্যাঁ যেমন ধরো দ্বিরুক্ত শব্দ একটা মজার বিষয় ধরে নাও যে আমি কবিতা লিখি আমি লিখিও কবিতা তো কবিতা লিখি কবিতা লিখতে লিখতে এখন তুমি বলতেছো যে না ছাড় কেমন কবিতা লিখবে কি না কি কী করবে কিন্তু সেই বিষয়টা হচ্ছে যে কবিতা যখন লেখা হয় তাকে আমরা বলি কবি হ্যাঁ আমি যখন এই কবি শব্দটা লিখি তুই দেখো কবি শব্দটা যখন লিখি তখন যে কবিতা লেখে আমরা তাকে বুঝে থাকি হ্যাঁ যে কবিতা লেখে তাকে আমরা কবি বলে থাকি কিন্তু তুমি দ্বিরুক্ত শব্দ যদি করো দ্বিরুক্ত মানে দুইবার একই একটা শব্দ দুইবার করবো যখন দুইবার করবো তখন দেখবা যে অর্থ আর একটা হয়ে যাবে দেখো তুমি কবি কবি ভাব আমরা দুইটা কবি ব্যবহার করেছি তখন দেখা যায় কবি মানে ছিল হলো যে কবিতা লেখে আমরা তাকে কবি বলে থাকি কিন্তু কবি এখানে যদি বলে থাকি যে কবি কবি ভাব তাহলে কবি কবি ভাব মানে কবি কবি ভাব মানে ফুলকবি না তাই না মানে দ্বিরুক্ত শব্দটা তোমরা একটু খেয়াল করবা যে দুইবার উচ্চারিত হলে সেটা শব্দের আলাদা বা ভিন্ন অর্থ প্রকাশ করে যেমন কবি কবি ভাব মানে সামান্য ধরো একটু সামান্য যে এটা সামান্য অর্থে এটা প্রকাশ পেয়েছে হ্যাঁ আবার ধরো তোমার জ্বর হয়েছে হ্যাঁ তুমি লিখবা আমার আমার জ্বর হয়েছে দেখেছো এখানে একটা শব্দ লিখে জ্বর এরপর যদি আমি লিখি এখানে যে আমার আমার জ্বর জ্বর বোধ হচ্ছে দেখো আমার জ্বর জ্বর বোধ হচ্ছে মানে ফুল জ্বর না যদি জ্বর না হয় এই জ্বরে মানে সম্পূর্ণ তোমার রোগ হয়েছে আর এই জ্বর জ্বর মানে সামান্য মানে একটু একটু তুমি টের পাচ্ছ হ্যাঁ সামান্য অর্থ প্রকাশ করেছে যখন একই শব্দ আমরা একা দুইবার ব্যবহার করি তখন আমরা তাকে দ্বিরুক্ত শব্দ বলে থাকি তাহলে তোমাদের বইয়ের 53 নম্বর পৃষ্ঠা তোমরা একটু বের করতে পারো এবং খাতা কলম বের করে তোমরা এই বিষয়গুলো একটু লিখবে লিখে তারপর আমরা দ্বিরুক্ত শব্দ কাকে বলে কীভাবে হয় দ্বিরুক্ত শব্দের কারণটা কী জন্য আমরা দ্বিরুক্ত শব্দ ব্যবহার করি সে বিষয়ে আমি এখন তোমাদের একটু জানাচ্ছি তোমরা এটা তুলে দাও আচ্ছা আমাদের এখন বলছে দ্বিরুক্ত শব্দ কাকে বলে দ্বিরুক্ত শব্দটা বলতে আমরা যে বিষয়গুলোকে বুঝি সেটা হলো যে দ্বিরুক্ত শব্দ দুইবার উচ্চারিত হয়েছে এমন সব শব্দকে দ্বিরুক্ত শব্দ বলে বা দুইবার উক্ত হয়েছে এমন শব্দকে দ্বিরুক্ত শব্দ বলে ঠিক আছে তা আমাদের বইয়ে লেখা আছে একটি শব্দ একবার উচ্চারিত হলে শব্দটি যে অর্থ প্রকাশ করে দুবার উচ্চারণ করলে সে অর্থ অপরিবর্তিত এই সে অর্থ পরিবর্তিত হয়ে যাচ্ছে যেমন আমার জ্বর হয়েছে এখানে জ্বর যে অর্থ প্রকাশ পায় আর আমার জ্বর জ্বর লাগছে এখানে সে অর্থ অন্য অর্থ একটা বোঝাচ্ছে তো জ্বর 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 অর্থ ঠিক জ্বর নয় জ্বরের মতো খারাপ লাগে নিচে উদাহরণের সাহায্যে কিছু দ্বিরুক্ত শব্দ দেওয়া হলো আমরা আসলে এই দ্বিরুক্ত শব্দ কাকে বলে একটু লিখব যে একই শব্দ একই শব্দ দুইবার ব্যবহৃত হলে একই শব্দ দুইবার
ব্যবহার করাকে তার একটা সিম্পল সংজ্ঞা আছে সুন্দর সুন্দর সংজ্ঞা তোমরা বড় হলে শিখতে পারবে তিরুক্ত শব্দ দি রুক্ত শব্দ বলে বুঝতে পারছো তিরুক্ত শব্দ বলে এখন কথা হলো যে একটি শব্দ এটা গেল যখন একই শব্দ একবার ব্যবহার করলে ব্যবহার যদি একই শব্দ একবার ব্যবহার করি আমরা তাহলে কি হবে জানো একই শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করবে যে অর্থ কি করবে প্রকাশ করবে কি করবে সেই শব্দটি যদি দুইবার ব্যবহার করলে কি হবে দুইবার ব্যবহার করলে ভিন্ন অর্থ বা অন্য অর্থ প্রকাশ পায় অন্য অর্থ প্রকাশ পায় বুঝতে পারছো এটা একটু মাথায় রাখতে হবে তার মানে এটা যখন তুমি শিখবে দ্বিরুক্ত শব্দ যে একটা শব্দ এখানে জ্বরের একটা শব্দ আছে আমরা যদি বলি গাড়ি গাড়ি একটা শব্দ এর সাথে আমরা আরেকটা গাড়ি যখন দিব তখন এটা কি হয়ে যাবে বলতো প্রচুর হয়ে যাবে বা অনেক হয়ে যাবে তাই না একটা গাড়ি দিলে গাড়ি হয়ে যাচ্ছে কিন্তু দুইটা গাড়ি দিলে খেয়েছে গাড়ি গাড়ি টাকা হ্যাঁ এখানে গাড়ি গাড়ি হাড়ি হাড়ি সাদা সাদা অনেক হয়ে যাচ্ছে অর্থাৎ এই জাতীয় শব্দ পরীক্ষায় পড়বে পরীক্ষায় প্রশ্নটা কীরকম পড়বে যে নিচের কোন শব্দটি দেখো আমি একটু একটা প্রশ্নের স্টাইলটা দেখাই নিচের খাতায় লিখে নিও হ্যাঁ নিচের কোন শব্দটি বহুত্ববাচক হিসেবে দ্বিরুক্ত হয়েছে দ্বিরুক্ত হয়েছে পরীক্ষায় এক প্রশ্ন পড়বে প্রথমে কচা দেওয়া থাকবে হাড়ি 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 হ্যাঁ ক্ষতে দেওয়া থাকবে ধরো চোখে 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 তারপরে গচে দেওয়া থাকবে হলো হাসাহাসি হাসাহাসি হাসা হাসি ঘতে দেওয়া থাকবে গলা গলি ধরো সবই দীর্ঘ শব্দ এখন এর ভিতরে দেখো চোখে চোখে হাসাহাসি গলা গলি তিন রকম অর্থ বোঝাচ্ছে কিন্তু হাড়ি হাড়ি মানে অনেক টাকা পয়সাকে বোঝাচ্ছে এটা উত্তর হবে এরকম আমি এখন যে উদাহরণগুলো লিখে দিব তোমরা খাতায় লিখবে এবং তার অর্থটা আমরা পাশে লিখে নিব অর্থটা পাশে লিখলে কী হবে সুবিধা হবে হলো যে এই নিচের শব্দগুলো বহু এই যে এই শব্দগুলো তোমাদের মাথায় রাখতে হবে যে বহু বাচক হিসেবে দীর্ঘ শব্দের ব্যবহারে কোনটা আমরা ব্যবহার করব হ্যাঁ এই জিনিসটা যদি মাথায় থাকে তাহলে আমরা অবশ্যই পরিষ্কারভাবে সেটা বুঝতে পারবো যে এটা দীর্ঘ শব্দ হিসেবে ব্যাকরণে ব্যবহৃত হচ্ছে এখন কথা হলো যে দীর্ঘ শব্দ তাহলে কি এটা যদি তোমাদেরকে থেকে প্রশ্ন করে তোমরা বলবো একই শব্দের দুইবার উচ্চারণ করাকে আমরা দীর্ঘ শব্দ বলে থাকি ওকে তাহলে আমরা এখন কয়েকটি উদাহরণ তার অর্থে চলে যাব তোমরা একটু বইটা দেখতে পারো যে গাড়ি গাড়ি হাড়ি হাড়ি সাদা সাদা এখানে কয়েকটি বিষয় নিয়ে কথা বলা হয়েছে অল্প খুব গুটি কয়েক উদাহরণ দেওয়া হয়েছে যে বিষয়গুলো তোমরা পড়ার সাথে সাথে বুঝতে পারবে তাহলে তোমরা উদাহরণ লিখবে এবং পাশে লিখবে এটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে ঠিক আছে ক খ গ ঘ ছ ছ আমরা এই সাতটা এটা লিখে দেখি ধরো সাদা 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 হলে সাদা সাদা মিনিংটা দাঁড়াবে হলো বহুত্ববাচক হ্যাঁ বহুত্ববাচক এরপরে ধরো নিবু নিবু পড়ো পড়ো কাট কাট নিবু নিবু যদি দাও তুমি নিবু নিবু পড়ো 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 এই বিষয়গুলো কি আছে কাট কাট পড়ো পড়ো ও কার আছে এটা হলো মূলত বোঝাচ্ছে হলো
সাদৃশ্য একই রকম যখন নিম্ন নিম্ন হয় ফলো ফলো হয় তাহলে সেটা সাদৃশ্যবাচক হবে মানে একই রকম সাদৃশ্যবাচক আচ্ছা এরপরে যদি আমরা লিখি হলো চোখে চোখে পিঠে পিঠে হাতে হাতে চোখে চোখে পিঠে পিঠে হাতে হাতে যদি বলা হয় যে কাজটা তুমি হাতে হাতে করে দাও তার মানে এটা সংযোগ এক হাত থেকে অন্য হাত সংযোগ বোঝাতে সংযোগ বোঝাতে হবে এরপর ধরে যেতে যেতে বলতে বলতে যেতে যেতে বা বলতে বলতে ঠিক আছে যেতে যেতে বলতে বলতে হলো কি হবে ক্রিয়ার অসম্পূর্ণতা যেতে যেতে মানে যেতে যেতেই বললাম কাজটা ক্রিয়ার অসম্পূর্ণতা থেকে গেছে এখানে হ্যাঁ ক্রিয়াপদ মনে আছে তো কোনো কিছু করাকে ক্রিয়াপদ বলে যদি আমরা চলতে চলতে কোনো কথা বলি তাহলে সেটা ক্রিয়ার একটা অসম্পূর্ণতা থেকে যায় যেমন আমি বলে বলতে বলতেই চলে এলাম মানে আমি শেষ না করেই চলে এসেছি হ্যাঁ এরপরে হাসাহাসি ভালোই ভালোই হাসা হাসি ভালোই ভালোই কি হবে হাসাহাসি ভালোই ভালোই এটা প্রকার বোঝাতে প্রকার প্রকার বোঝাতে এটা ব্যবহৃত হচ্ছে এবং বোঝাচ্ছে গলাগলি মুখোমুখি গলাগলি মুখ মুখে এটা কি বোঝাচ্ছে এটা বোঝাচ্ছে পরস্পর অর্থে পরস্পর অর্থাৎ তাহলে এই আমার দাঁড়াচ্ছে কি যে দীর্ঘ শব্দ বলতে যে যদি বলা হয় গলাগলি শব্দটি দীর্ঘে কোন অর্থ প্রকাশ করে পরস্পর প্রকার ক্রিয়া সংযোগ অবশ্যই গলাগলি মানে আমরা পরস্পর পরস্পরের গলা ধরে থাকি মুখোমুখি মানে পরস্পর পরস্পরের মুখের দিকে তাকিয়ে থাকি এই জন্য চোখ হ্যাঁ এইগুলো কি হবে এটা দেখো চোখে চোখে আচ্ছা এবার ফলে আছে চাচা মেসি ধরাধরি হাঁকা হাঁকি ধরা ধরি চাচা মেসি এটা কোন অর্থ প্রকাশ হয়েছে এটা হলো প্রকর্ষ মানে একটা প্রকর্ষ অর্থে এরপরে আছে ইত্যাদি অর্থে কাপড় চোপড় কাপড় চোপড় এটা পরীক্ষা আসতে দেখা যায় এটা হলো ইত্যাদি অর্থে কি অর্থে ইত্যাদি অর্থে এরপরে রয়েছে হলো ধিক ধিক ছি ছি আরো বলে না ধিক ধিক ছি বিষয়টাকে দরকার নেই ছি এগুলো কোন অর্থে ধিক ধিক ছি ছি ইত্যাদি আবেগ আমরা আবেগে বলে ফেলি এগুলো ধিক ধিক এরপর হচ্ছে চোর চোর ঘোরা ঘোরা তো চোর চোর ভাব গেল না চোর চোর এটা কোন অর্থে অনুকরণ অনুকরণ অর্থে ঠিক আছে তার মানে এখন যে বিষয়গুলো দেখলাম সেটা হলো যে সাদা সাদা বহুত্ববাচক বা হাড়ি হাড়ি গাড়ি গাড়ি রাশি রাশি এগুলা মানে নিজেরা বানাই লেখা নিবু নিবু পড়ো পড়ো মানে সাদৃশ্য বাজায় নিভে যাচ্ছে যাচ্ছে একটা অবস্থা এরপর চোখে চোখে পিঠে পিঠে মানে সংযোগ হ্যাঁ মানে চোখে চোখে দেখে রেখো তাকে মানে সবসময় চোখের আন্ডা আওতায় রাখা পিঠে পিঠে মানে একটি একজনের পর আরেকজন যেতে যেতে বলতে বলতে ক্রিয়ার অসম্পূর্ণতা হাসাহাসি ভালোই ভালো এটা হলো প্রকার বাচক আর কি গলাগলি মুখোমুখি পরস্পর ধরাধরি চাষা বেশি প্রকর্ষ কাপড় হলো কাপড় চোপড় ইত্যাদি ধিক ধিক সেই সে আবেগ চোর চোর বা ঘোড়া ঘোড়া অনুকরণ অর্থাৎ দীর্ঘ শব্দের মূল বিষয়টা হচ্ছে যে এখানে আমরা যেটা দুইবার ব্যবহার করেছি একটা শব্দ এবং সেটা এক একটা করে অর্থ প্রকাশ হয়েছে তোমরা সেটা বুঝতে পারছো ঠিক আছে এই হলো মোটামুটি দীর্ঘ শব্দ তোমরা যখন বড় ক্লাসে যাবে 9-10-এ তখন তোমরা দীর্ঘ সম্পর্কে আরও বেশি ধারণা পাবে এই আর কি আচ্ছা এখন আমরা পারিভাষিক শব্দে যাব ঠিক আছে এটা শেষ হলো তোমরা এটা লিখে নিবে সবাই পারিভাষিক শব্দে আমরা যাব এখন আমরা শিখব পারিভাষিক শব্দ পারিভাষিক মানে কি আমাদের দেশে অনেক শব্দ চালু আছে যেমন তোমরা আমি যেটাতে লিখছি মুছামুছি করছি একে আমরা কি বলি ডাস্টার বলে ডাস্টার হলো মুছুনি আর কি যা মুছে ফেলে কিন্তু আমরা মুছুনি ব্যবহার না করে ব্যবহার করছি হলো ডাস্টার আর ডাস্টার যদি ব্যবহার করি তাহলে বুঝতে হবে যে ডাস্টার ব্যবহারের ক্ষেত্রে এই শব্দটা কোথা থেকে এসছে ডাস্টার জানো ইংরেজি শব্দ থেকে আচ্ছা গুড ইংরেজি শব্দটা হচ্ছে যে একটা বিদেশি শব্দ তো আমাদের ভাষায় বিভিন্ন প্রকার শব্দ যখন এসছে
যখন বিভিন্ন প্রকার শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে, তোমরা জানো যে আমাদের দেশ এক সময় বাইরের দেশের অনেক লোক আমাদের দেশে এসে এসে তারা তাদের কর্মপদ্ধতি, তারা তাদের রাষ্ট্রীয় শাসন, তারা বিভিন্ন দিক থেকে আমাদেরকে শোষণ শাসন করেছে, আমাদের উপরে জুলুম অত্যাচার করেছে, আমাদের কখনো ভালো কিছু করেছে, সব কিছু মিলে তারা যখন আমাদের করেছে তাদের ভাষাটাও আমাদের মধ্যে অনেকভাবে মিশে গেছে। যেমন আমরা ধরো বলি যে আনারস, আনারস একটা বাইরের শব্দ। তারপরে অনেক শব্দ আছে যেগুলো বাইরে থেকে এসেছে। তোমরা দেখো আমার হাতে একটা কলম, কলমটাও আরবি শব্দ, বই আরবি শব্দ, আমার শার্ট এটাও ইংরেজি শব্দ, প্যান্ট, বেল্ট, ঘড়ি, যাই বলেন না কেন বিভিন্ন ভাষা থেকে আসা শব্দ, অনেক শব্দ বিদেশি শব্দ বাংলা ভাষায় এসে আমাদের অবস্থাটা সৃষ্টি করতে পেরেছে। আমরা তখন আমরা কী করতে পারি, ওই ভাষাগুলোকে ব্যবহার করি, কিন্তু আমরা এমন আছে, এমন কিছু শব্দ রয়েছে যেগুলো আমরা কখনোই তাদের বাংলা অর্থ করতে পারি না, বা বাংলা অর্থটা আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য হয় না। যেহেতু গ্রহণযোগ্য হয় না বাংলা অর্থটা, সেহেতু আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হয় যে আমরা এমন একটা শব্দ তৈরি করি। যেমন ধরো তোমরা একটা শব্দ জানো অক্সিজেন, অক্সিজেন শব্দটি তোমরা জানো, অক্সিজেনের বাংলাটা কি, অক্সিজেনটা ইংরেজি শব্দ, অক্সিজেনের বাংলাটা অম্লজান বা হাইড্রোজেন, তোমরা নাম শুনেছো বিজ্ঞানে, হাইড্রোজেনটা কি উজ্জ্বান। বা যেমন আমরা ম্যানেজার বলি, ম্যানেজার যেটা ব্যাংকের ম্যানেজার, তো ম্যানেজার বলতে আমরা কী বুঝি, ব্যাংকের ম্যানেজার বলতে আমরা কী বুঝি, ম্যানেজার মানে পরে আমাদের নামকরণ করা হয়েছে ব্যবস্থাপক, ব্যবস্থাপক। তার মানে এমন কিছু শব্দ রয়েছে যে শব্দগুলোর সরাসরি বাংলা শব্দ বা প্রতিশব্দ খুঁজে পাওয়া যায় না, যার কারণে আমরা তাদেরকে পারিভাষিক শব্দ বলে থাকি, পারিভাষিক শব্দ। বুঝতে পারছো? পারি পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দটা কি, খুবই খুবই সিম্পল। তোমরা যদি বইয়ের 54 নম্বর পৃষ্ঠাটা একটু ওপেন করো তাহলে এটা খুব ভালো হবে। পারিভাষিক শব্দটাকে বিশেষ অর্থ বহন করে এমন শব্দগুলো হলো পারিভাষিক শব্দ, বিশেষ অর্থ বহন করে, বিশেষ অর্থ বহন করে এমন শব্দকে কি বলে, এমন শব্দগুলোকে পারিভাষিক শব্দ বলে। দেখো তার মানে পারিভাষিক শব্দটা বলতে আমরা বুঝি যে বিশেষ অর্থ বহন করে, সরাসরি সেটা নির্দিষ্ট কোনো অর্থ নয়। যেমন জ্ঞান, দেখো একটু বইটা তোমরা একটু দেখো, আমরা তারপরে বইয়ে নিচ্ছি যেগুলো আছে সেগুলো দেখবো। জ্ঞান বিজ্ঞান চর্চায় এমন কিছু শব্দ পাই যেগুলোর সঙ্গে আমরা পরিচিত হই নই, জ্ঞান বিজ্ঞান চর্চায় এমন কিছু শব্দ পাই যেগুলোর সঙ্গে আমরা পরিচিত নই, এগুলোর বাংলা সমার্থক সমার্থ শব্দ অনেক পাওয়া যায় না, এ অবস্থায় তৈরি করতে হয় পারিভাষিক শব্দ। তার মানে বাংলা ভাষায় যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোকে সবসময় যে সমার্থক শব্দ হিসেবে ইংরেজি বিজ্ঞানীরা প্রতিদিন করে এক একটা আবিষ্কার করছে, তাদের একটা করে নাম দিচ্ছে। যেমন ধরো প্লুটো, প্লুটো একটা গ্রহের নাম, বা ইউরেনাস বা মঙ্গল, হ্যাঁ মার্স যাকে বলে, যেমন এদেরকে প্লুটো বা ইউরেনাসকে এখন নামকরণ করতে পারি না আমরা, কিন্তু আমরা মঙ্গল করেছি, মার্স ঠিক আছে, শনি করেছি, তারা বিভিন্ন নাম দেয়, আমরা তাদেরকে একটা প্রতিশব্দ তৈরি করি, কিন্তু অনেকটা নাম করতে পারি না, তখনই আমাদের প্রয়োজনে একটা শব্দ তৈরি করে, এই শব্দটার নাম হলো পারিভাষিক শব্দ। পারিভাষিক পরিভাষা তৈরি একটি নীতি হচ্ছে উৎস এবং লক্ষ্য, মনে রাখতে হবে যে এর একটা যদি আমরা করতে যাই কোনো ভাষা তাহলে তার একটা উৎস থাকতে হবে। তুমি এই যে অর্থটা করছো এটা উৎস মানে সোর্স, ঠিক আছে। আর একটা জিনিস থাকতে পারে টার্গেট বা লক্ষ্য, মানে তুমি কোন লক্ষ্যে ব্যবহার করছো টার্গেট, ঠিক আছে। এর মধ্যে দেখো এর একটা নীতি হচ্ছে যে একটা উৎস বা সোর্স বা লক্ষ্য এর মধ্যে এক এক সম্পর্ক রক্ষা করে। যেমন ইংরেজি ভাষায় বলে অ্যারোপ্লেন, আমরা এর বাংলা পরিভাষা করেছি বিমান, অ্যারোপ্লেনে কী করেছি, বিমান বিমান করেছি, এখানে অ্যারোপ্লেন হলো উৎস আর বিমান হলো লক্ষ্য। তাহলে অ্যারোপ্লেনটা হলো উৎস মানে ওখান থেকে শুরু হয়েছে, আর আমরা কী লক্ষ্যে ব্যবহার করছি, বুঝতে পারছো। ধরো এটা কলম, ইংলিশে বলে পেন, এটা কলম, কলমটা হলো উৎস নাকি সোর্স বলো তো, কলম, কলমটা হলো লক্ষ্য আর উৎসটা হলো পেন, পেন থেকে আমরা কলম
গ্রহণ করেছে আর অ্যারোপ্লেনের সঙ্গে বাতাসও ওড়া সম্পর্ক আছে দেখছো কি লক্ষ্য অ্যারোপ্লেনের সাথে অ্যারো আর প্লেন এর বাতাসও ওড়া সম্পর্ক আছে কিন্তু বিমানের সঙ্গে একেবারে তেমন যোগ নাই পরিভাষা তৈরিতে উৎস ও লক্ষ্যের মধ্যে অর্থগত ঐক্য থাকতেই হবে এমন কোনো কথা নেই মানে থাকতেই হবে এমন কোনো কথা নেই অ্যারোপ্লেন বললে সবসময় বিমান বুঝতে হবে এটি হলো এক এক সম্পর্ক সবচেয়ে বড় কথা পরিভাষা নির্বাচন করতে হবে লোকজীবনের গভীর থেকে অর্থাৎ পরিভাষা যেটা মানসিক গ্রহণ করবে সেই রকম একটা ভাষা তৈরি করতে হবে সেজন্য পরিভাষা আমরা নিজেরাও তৈরি করতে পারি এটি হলো এক এক সম্পর্ক সবচেয়ে বড় কথা পরিভাষা নির্বাচন করতে হবে লোকজীবনের গভীর থেকে উদাহরণ দেওয়া যাক ইংরেজি ভাষায় আছে ফিশ ল্যান্ডিং সেন্টার কিন্তু আমাদের মাছেরা অবতরণ করে না ফিশ ল্যান্ডিং ফিশ ল্যান্ডিং সেন্টার ল্যান্ডিং মানে কিন্তু বিমান যখন পড়ে তখন ল্যান্ডিং করা অবতরণ করা বলি উপর থেকে পড়া বলছে যে জেলেরা মাছ ধরে আড়তে আনে এখান থেকে মাছ কেনা বেচা হয় আমাদের সবাই আড়ত বোঝে তাই ফিশ ল্যান্ডিং সেন্টারে বাংলা পরিভাষা মাছের আড়ত বুঝতে পারছো মানে ল্যান্ডিং মানে অবতরণ কিন্তু ইংলিশে অবতরণ কিন্তু আমরা মাছ তার এভাবে উড়ে পড়ে না তাই না তার মানে এটা কীভাবে ল্যান্ডিং মানে আড়ত যেখানে এসে জমা হয় আড়ত সেন্টার মানে তো জানো যে মাছের আড়ত ল্যান্ডিং সেন্টার মাছের আড়ত এইটুকু আমরা একটা পরিভাষায় রূপ দিয়েছি আচ্ছা এখন বলছে কি যে আমাদের সবই আড়ত বলছে তাই ফিশ ল্যান্ডিং সেন্টারে বাংলা পরিভাষা হচ্ছে মাছের আড়ত নিচে উৎস সহ কিছু পারিভাষিক শব্দের উল্লেখ করা হলো অর্থাৎ আমরা বিশেষ করে ইংরেজি থেকে যে শব্দগুলো আসে আমরা সেই শব্দগুলোকেই পরিভাষা হিসেবে গ্রহণ করি এখানে কয়েকটা পরিভাষা উদাহরণ দেওয়া আছে সেগুলো আমাদেরকে চর্চা করতে হবে হ্যাঁ তাহলে মানে আমরা বুঝতেই পারলাম যে এর একটা সোর্স থাকবে বা একটা উৎস থাকবে তোমরা যদি কখনো কেউ পরিভাষা তৈরি করতে পারো সেটা কিন্তু মনে রাখতে হবে একটা লক্ষ্য এবং একটা উৎসের উপরে ভিত্তি করে তৈরি করতে হবে তার সাথে অর্থ থাকতে হবে তুমি যদি বলো মাছ অবতরণ সেন্টার মাছ তো আকাশ থেকে উড়িয়ে এসে অবতরণ করে না উড়িয়ে এসে অবতরণ করলে মাছ তো সব মরে চ্যাপ্টা হয়ে যাবে তেমন তো বিপদ হয়ে যাবে এই জন্য আমরা কিছু পরিভাষা উদাহরণ শিখবো পারিভাষিক শব্দ অ্যাডভাইজার 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 মানে কি উপদেষ্টা আমরা অ্যাডভাইজার উপদেষ্টা এটা হলো সোর্স এটা হলো লক্ষ্য টার্গেট ওকে এরপরে বলছে যে অ্যাফিডেভিট অ্যাফিডেভিট মানে হলো হলফনামা এটা পড়ে ফেলতে হবে কিন্তু ঠিক আছে মুখস্থ করে ফেলতে হবে হলো না অর্থাৎ পারিভাষিক শব্দ তার মানে বোঝাই যাচ্ছে যে একটা একটা সোর্স একটা লক্ষ্য নিয়ে আগাবে এজেন্ট এজেন্ট মানে হলো প্রতিনিধি প্রতিনিধি ঠিক আছে এরপর রয়েছে হলো এজেন্ডা 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 মানে হলো কৃতসূচি এটা পরীক্ষা আসতে পারে কৃতসূচি ঠিক আছে তার মানে এখন পরিষ্কারভাবে যদি বোঝো কৃতসূচি হলো এজেন্ডা এয়ার মানে আকাশ ঠিক আছে এয়ার মানে কিন্তু আমরা অনেক সময় বাতাসে বলি এয়ার মানে আকাশ এরপরে বলছে যে এয়ারপোর্ট দেখো আবার আমরা এখানে বাতাস গন্ধ করিনি এয়ারপোর্ট ইয়ো আন্টিপোর্ট এয়ারপোর্ট মানে হলো বিমান বন্দর বিমান বন্দর হ্যাঁ বিমানবন্দর এরপরে কি অ্যালাউন্স এএনসিই অ্যালাউন্স মানে হলো ভাতা ভাতা এরপরে হচ্ছে অ্যানালাইসিস অ্যানালাইসিস হলো বিশ্লেষণ অ্যানালাইজ করা বুঝছো বিশ্লেষণ করা তার মানে আমাদের ডিবেট মানে বিতর্ক ডিবেট বিতর্ক বিতর্ক এরপরে বলছে ডেমোক্রেসি এটা গুরুত্বপূর্ণ ডেমো সি আর
ডেমোক্রেসি মানে কি গণতন্ত্র এটা গুরুত্বপূর্ণ হ্যাঁ এর পরে রাখবা এরপরে বলছো যে ডিজাইন মানে নকশা নকশা এরপরে বলছো যে ডেজিগনেশন দেখে এক একটা বোঝাই দিচ্ছে যে ডেজিগনেশন মানে পদ মর্যাদা আচ্ছা পদ মর্যাদা ডিপ্লোম্যাট ডিপ্লোম্যাট মানে কি কূটনৈতিক কূটনৈতিক এটা যারা বিদেশের সাথে সলা পরামর্শ করেন ডিরেক্টর মানে পরিচালক মানে এটা তো জানবা ডিরেক্টর মানে পরি চালক এর হচ্ছে ডুপ্লিকেট শেষ ডোনার মানে দাতা এরপর ডুপ্লিকেট আছে ডুপ্লিকেট ডুপ্লিকেট মানে অনুলিপি তোমরা একটু দেখো যে বিষয়গুলো আমরা এখন এখানে পারিভাষিক শব্দ হিসেবে ব্যবহার করেছি সেটা হলো অ্যাডভাইস মানে উপদেষ্টা অ্যাফিডেভিট মানে অ্যাফিডেভিট হ্যাঁ হলো তোমরা এজেন্ট মানে প্রতিনিধি এজেন্ডা মানে কৃত্যসূচি বা কর্মসূচি দিলেও হয় কর্মসূচি এয়ার মানে বাতাস কিন্তু এয়ারপোর্ট মানে আবার বিমান বন্দর হ্যাঁ অ্যালাউন্স মানে ভাতা অ্যানালাইসিস মানে বিশ্লেষণ ডেবেট মানে বিতর্ক ডেমোক্রেসি মানে গণতন্ত্র ডিজাইন মানে নকশা আবার ডেজিগনেশন মানে পদমর্যাদা ডিপ্লোম্যাট মানে কূটনীতিক ডিরেক্টর মানে পরিচালক আবার ডোনার মানে দাতা ডুপ্লিকেট মানে অনুলিপি তার মানে বিষয়টা একেবারে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আমাদের এই পারিভাষিক শব্দের বিষয়গুলো এই যেগুলো তোমাদের মুখস্থ করতে হবে এবং আগামী ক্লাসে কিন্তু এইটা তোমরা দীর্ঘ শব্দ এইটা এবং আমি আজকে বাগধারা কিছু দেখাই দেব সেই বাগধারাগুলো তুমি একটু খেয়াল করতে হবে বুঝছো সেটা একটু মাথায় নাও তাহলেই হবে আর কি তার মানে এগুলো সব লিখে নাও এখন লিখে নিয়ে চলো আমরা বাগধারা বিষয়টা একটু শিখি বাগধারা বিষয়ের ক্ষেত্রে এখানে আমি তোমাদেরকে একটা দাগিয়ে দিই আর কি তোমরা এটাকে একটু ভালো করে বেশি করে পড়বে এজেন্ডাকে বেশি করে পড়বে এয়ারপোর্টকে পড়বে অ্যানালাইজ এটাকে পড়বে আর এখানে ডিপ্লোম্যাটিক এটা তো দিয়েছি কূটনীতি নাও আর অনুলিপি নাও এগুলো বেশ গুরুত্বের সাথে করে দেখলে আমরা পারবো আশা করি চলো আমরা বাগধারা সম্পর্কে আজকে একটু জেনে নিই বাগধারা সম্পর্কে জানা মানেই আমরা এই অধ্যায়টা শেষ করতে পারবো বাগধারা হলো মজার ব্যাপার বাগধারা অর্থাৎ বাক মানে হলো কথা অর্থাৎ ধারা অনেক আগ থেকে আমাদের দেশের মানুষেরা বিভিন্ন প্রকার কথা বলতো বুঝছো যে কথাগুলো অন্য একটা অর্থ প্রকাশ করতো মজার মজার কথা যেমন বলতো যে এসব আষাঢ়ি গল্প কোথায় পেয়েছো আষাঢ়ি গল্প মানে কি আজগবি গল্প মানে একদম তৈরি করে করে অনেকেই বলে না গল্প দেখবো যে অনেকেই খুব গল্প বলতে পারে বানিয়ে বানিয়ে এসব আষাঢ়ি গল্প যার ভিত্তি নেই হ্যাঁ যার ভিত্তি নেই তাহলে আমরা কি বুঝবো এখন বাগধারা এডিয়মস বাগধারাগুলো একে একদিনে সৃষ্টি হয়নি বাক ধারা আমি একটু উল্লেখ করি বাক চোখ ধারা বাক মানে কথা কথার ধারা অনেক দিন থেকে কথার ধারা বাংলাদেশের মধ্যে একদিনে সৃষ্টি হয়নি বহু মানুষের বহু যুগের অভিজ্ঞতা জ্ঞান এগুলোর মধ্যে সঞ্চিত আছে শব্দের অতি পরিচিত যে অর্থ বাগধারা শব্দের অর্থ তা থেকে স্বতন্ত্র আমরা যেটা বললাম যে যদি বলি যে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে মানে অত্যন্ত ধনী হয়ে গেছে আঙুল ফুলে কলা গাছ আঙুল তার কলা গাছ হয়ে যায় না তাই না কিন্তু এর একটা অর্থ প্রকাশ পায় যার আমরা বলি যে অক্কা পেয়েছে অক্কা পাওয়া মানে মারা গিয়েছে হ্যাঁ আমরা কয়েকটা জাস্ট মানে কয়েকটা লিখে দেব অভিধানে বাগধারাগুলোকে পৃথকভাবে ভুক্তি দিয়ে এগুলোর অর্থ উল্লেখ করা হয়েছে যেমন কাঁঠাল বললে আমরা সবাই জানি তা এক ধরনের ফল বাংলাদেশের জাতীয় ফল কিন্তু বাগধারা যখন বলা হয় কাঁঠালের আমসত্ত্ব তখন কাঁঠাল কিংবা আমসত্ত্বের অর্থ খুঁজে পেতে হতাশ হতে হয় তবে পুরো বাগধারাটি একটি শব্দ বা ভাষিক উপাদান এবং
এর অর্থ স্বতন্ত্র, তা হলো অসম্ভব বস্তু। অত অনুরূপ হাড় জোড়ানো, মাথা খাওয়া, মুখ করা, 18 মাস বছর, ভুঁই ফোড় ইত্যাদি বাগধারা রয়েছে। আমরা কয়েকটা বাগধারা তোমাদের 5-7টা বাগধারা একটু দেখাই দিব, যে বাগধারাগুলোর অর্থটা আমি তোমাদের একটু, তাহলে আমাদের বাগধারাগুলো আমি কয়েকটা বাগধারা তোমাদের একটু দেখাই দিব। এটার মধ্যে হচ্ছে অক্কা পাওয়া, অক্কা পাওয়া, অক্কা পাওয়া মানে কিন্তু মারা যাওয়া, বুঝছো? এটা অর্থ মারা যা। এটা তো বাক্য রচনা করতে হয়, তোমরা বন্ধুরা মিলে করতে পারো। তারপর ধরো অর্ধচন্দ্র, অর্ধ চন্দ্র মানে কিন্তু অর্ধেক চাঁদ না, কিন্তু অর্ধচন্দ্র মানে গলা ধাক্কা দেওয়া, বুঝছো? তুমি আমাকে অর্ধচন্দ্র দিয়েছো, তার মানে চাঁদ অর্ধেক কেটে এনে আমরা দেই। হ্যাঁ, এরপরে আছে আষাঢ়ে গল্প মানে মিথ্যা কাহিনী বা বানোয়াটা, যে একটু আগে তোমাদের আলোচনার ভিতরে বলেছিলাম আষাঢ়ে গল্প কী হবে, কল্পিত কাহিনী বা মিথ্যে কাহিনী, মিথ্যে কাহিনী। হ্যাঁ, এরপরে কী হলো, আরও দু একটা দিতে পারি আমরা, যেমন ইসিরে পাকা, অনেক ইসিরে পাকা আছে না আমাদের মধ্যে, ইসিরে ইচড়ে পাকা মানে অকাল পক্ষ, অকালে যে পেকে গেছে, অকাল পক্ষ। কাঁচা পয়সা, আমি এমন করে বলি কাঁচা পয়সা, কাঁচা পয়সা মানে নগদ উপার্জন, বুঝছো? নগদ উপার্জন, ওকে। এরপরে ধরো চোখের বালি, চোখের বালি শত্রুতা বা অপ্রিয়, অপ্রিয়। এরকম প্রচুর রয়েছে, দুধের মাছি, দুধের মাছি মানে কি, দুধে মাছি মানে সুসময়ে বন্ধ। এরকম একাধিক বাগধারা রয়েছে যেগুলো তোমরা চর্চা করতে পারো, অনেকগুলো তোমাদের যে ব্যাকরণ বই আছে সেই ব্যাকরণ বইটা তোমরা দেখতে পারো। এখন এখানে যেমন এরকম করে অর্থ মাঝে মাঝে কিছু পড়তে দেখা যায় আর কি, তোমরা দেখবা ভোরে ক্লাসে গেলে বাগধারা সম্পর্কে তোমার বিস্তারিত ধারণা রয়েছে, তোমরা সেগুলো খুঁজে পেতে পারো। মানে বাগধারা মানে বুঝতে পারছো, এগুলো অনেক বছর ধরে চলে আসা অর্থবহ কয়েকটা শব্দ, যে শব্দগুলোর বিভিন্ন প্রকার অর্থ হতে পারে। তার মানে আমরা এই বাগ অর্থ অনুসরণীতে যে বিষয়গুলো দেখলাম সেই বিষয়গুলোর সাথে আমরা বুঝতে পারলাম শব্দের সম্পর্কটা বেশি বিদ্যমান। এখন শব্দের সম্পর্কটা বেশি বিদ্যমান হতে গেলে আমাদেরকে সবচেয়ে বেশি যে বিষয়ের উপরে নজর দিতে হবে সেটা মনে রাখতে হবে, যে আমাদের প্রত্যেকটা বিষয় যেন ধাপে ধাপে করতে পারে, পড়তে পারে। তাহলে তোমাদের আগামী দিনের যে পড়াটা থাকবে সেটা হলো যে আমরা আজকে কী কী তিনটা পাঠ পড়েছি, আমরা তিনটা পাঠের মধ্যে প্রথম হলো দীর্ঘ শব্দ পড়েছিলাম, দীর্ঘ শব্দ, তোমরা দীর্ঘ শব্দগুলো দেখে আসবা। দুই নম্বরে পড়েছিলাম পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ এটা দেখে আসবা। আর তিন নম্বরে আমরা দেখেছিলাম হলো বাঘ ধারা, এই বাগধারা যেগুলো লিখে দিয়েছি প্লাস কাকে বলে এগুলো তোমরা একটু চেনে আসবে। তো ঠিক আছে, আগামী ক্লাসের অনুশীলনী এবং পরে বানান অধ্যায়ের কথা বলছিলাম, আমি বানান অধ্যায় নিয়ে তোমাদের সাথে বিস্তারিত কথা হবে, ঠিক আছে? ওকে, তোমরা সেই পর্যন্ত ভালো থেকো, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন আগামী ক্লাসের জন্য।